এবার লড়াই ক্ষমতা বনাম প্রতিভার আসছে। ক্ষমতা বনাম প্রতিভার লড়াই নিয়ে আসছে বিজয়িনী। স্টার জলসায় প্রোমো দেখে বোঝা যায় এই প্রোগ্রামটি ফ্যাশন, মডেলিং ও ড্যান্সও নিয়ে তৈরি। প্রোমোতে দেখা যায় একটি বাচ্চা মেয়ে অভিজাত নাচের স্কুলে গিয়ে নাচ শিখতে চাইলে নৃত্যশিক্ষিকা তাকে জানায় তার নাচের স্কুলে কোনো কাজের মেয়ের জায়গা নেই। মেয়েটি চ্যালেঞ্জের সুরে বলে একদিন সে তার মতোই বড় নৃত্যশিল্পী হবে, সবাই তাকে চিনবে। প্রোমোতেও দেখা যায় ছোট্ট মেয়েটি প্রতিষ্ঠিত হয়ে সবাইকে তার নৃত্যের মাধ্যমে মাতিয়ে দিচ্ছে। এই সিরিয়ালে লম্বা ব্রেকের পর ফিরছেন অঞ্জনা বসু, সম্ভবত তাকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে, অন্তত প্রোমো থেকে সে কথাই বোঝা যায়। এছাড়াও দর্শকদের কৌতূহল বাড়ছে কে হতে চলেছেন এই সিরিয়ালের নায়িকা। তিনি হলেন নবাগতা লেখা চ্যাটার্জি। তিনি আগে মডেলিংয়ে কাজ করতেন, এবার স্টার জলসায় নায়িকার ভূমিকায়। সিরিয়ালটির প্রযোজনা করেছেন বন্ধন প্রোডাকশন। ক্ষমতা বনাম প্রতিভার লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে? কঠিন প্রতিকূলতা পেরিয়ে বিজয়িনী কি পারবে তার লক্ষ্য পূরণ করতে? তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে স্টার জলসায় বিজয়িনী সিরিয়ালের শুরু হওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।